যাচ্ছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, আসছে গোপাল, আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, আসছে গোপাল। যুগের পরে যুগ কেটে যায় মানুষ তাকে ভোলে না, যুগের পরে যুগ কেটে যায় মানুষ তাকে ভোলে না। চলে না রে চলে না রে চলে না রে চলে না, চলে না রে চলে না রে তাকে ছাড়া চলে না। কেশে ভুলে যায় গীতা, হাসির রাজা জ্ঞানের রাজা রসিক রাজা গোপাল ভাঁড়, হাসির রাজা জ্ঞানের রাজা। উদ্ধার করে যেতে পারো না, কিন্তু তুমি কি বলছো আমি তো কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ গো, আমি যে অন্ধকারের মধ্যে খুব কষ্টে আছি গো। কিন্তু কোথায় অন্ধকার? এই তো তুমি যা, কোথায় গেল? এই নে, কোথায় গেলে? তুমি কোথায় গেলে? এই কি হলো বলো তো? তোমানে নিজে ঘুমাবে না আর আমাকেও ঘুমোতে দেবে না? সারা দিন রাত তো খাটতে খাটতে হাড় মাস এক হয়ে গেল গো। হ্যাঁ, স্বপ্ন দেখছিলাম না, কিন্তু কিন্তু একটা বাচ্চা মেয়ে বুঝলে বলছিল যে খুব কষ্টে আছে অন্ধকারের মধ্যে। তুমি যা করছো তাতে তো আর আমার কষ্টের শেষ থাকছে না এই অন্ধকারের মধ্যে। ঘুমো তো, ঘুমো ঘুমো এবার, আর নইলে ঘরের বাইরে যাও, আমাকে ঘুমোতে দাও। ও আচ্ছা ঠিক আছে, কিন্তু কিন্তু এরকম স্বপ্ন দেখলাম কেন কি জানে। আচ্ছা তাহলে কি ছোট্ট ফুটফুটে মেয়েটা সত্যি সত্যি আরব দেশে অন্ধকারের মধ্যে আটকে রয়েছে? বুঝতে পারছি না তো কিছু। গোপাল, এত সকালে কি ব্যাপার বলতো? ব্যাপার খুব গুরুতর মহারাজ। সে তো বুঝতেই পাচ্ছি, চোখ দুটো কেমন জবা ফুলের মতো লাল, ঘুম তো হয়নি রাতে বেশ বুঝতে পাচ্ছি, কিন্তু হয়েছেটা কি? তাহলে শুনুন মহারাজ। বলো কি, একই স্বপ্ন বারবার? আমার মনে হয় মহারাজ একবার আরব দেশ থেকে আমার ঘুরে আসাটা উচিত খুব তাড়াতাড়ি। মানে সে যাও, কিন্তু সেখানে গেলেই কি আর তুমি মেয়েটাকে খুঁজে পাবে? আমি গিয়ে সোজা আরব দেশের রাজার সঙ্গে দেখা করে ব্যাপারটা বলবো, আর জানতে চাইবো এই রকম কোনো বাচ্চা মেয়েকে কি বেশ কিছুদিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না। সেটা অবশ্য ঠিকই বলেছো, কিন্তু আরব দেশে যেতে তো সময় লাগবে গোপাল। কেন, আমার পুরুপ পুজো তো আছে না, পড়বো আর টুক করে পৌঁছে যাব। ও তাহলে তো সব ভাবনা চিন্তা করেই ফেলেছো। হ্যাঁ মহারাজ। তাহলে তো আর তোমাকে আটকানো যাবে না। বেশ বেশ বেশ, তাহলে আর দেরি না করে আজই রওনা হয়ে পড়ো। Thank you.
শাহেনশাহর জয় হোক। আরে গোপাল জি, হ্যাঁ, কোনো কোনো খবর না দিয়ে, হ্যাঁ, কোনো গন্ডগোল ফন্ডগোল হয়নি তো? আপনার দেশে আপনি থাকতে আবার গন্ডগোল কিসের জাহাপানা? সেই তো, তাহলে তো ভালোই হলো, এই সুযোগে তোমাকে বেশ করে খাতির যত্ন করা যাবে। কিন্তু শাহেনশাহ, আমি তো খাতির যত্নের জন্য আসিনি। তাহলে কি কোনো বিশেষ কাজে এসেছো গোপাল? হ্যাঁ, মানে ভাবছি কথাটা কি সবার সামনেই বলবো নাকি? বলো না গোপাল, বলো। বলো। এরা সবাই আমার খুবই আপনজন। এটা কিন্তু আগে বুঝতে পারিনি যে স্বপ্নে দেখা মেয়েটার মুখ আর শাহেনশার মুখের হুবহু এক ছাপ। কি হলো গোপাল, বলো। হ্যাঁ, বলছিলাম যে শাহেনশা, এসব কি গোপাল? একটা স্বপ্ন দেখে তুমি তার জন্য আমার দেশে চলে এলে? তোমার কি মাথা ঠিক আছে? তাহলে ভালো করে শুনে রাখো গোপাল, এসব কোনো ঘটনা আমাদের দেশে ঘটেনি আর ঘটবেও না কখনো, বুঝতে পেরেছো? কিন্তু শাহেনশা, হঠাৎ করে এত রেগে গেলেন কেন? বুঝতে পারছি না তো। শোনো গোপাল, তুমি আমার অতিথি, তুমি এখানে থাকো, খাও, আনন্দ করো, কিন্তু এসব অবান্তর বিষয়ে মাথা ঘামিয়ে আমাকে বিরক্ত করো না, কেমন? ঠিক আছে শাহেনশা, তাহলে আমি এখন আসি, পরে দরকার হলে আবার আসবো খন। সে কি কথা, এই তো এলে আবার এক্ষুনি চলেও যাবে? হ্যাঁ শাহেনশা, যে কাজে এসেছিলাম সেটাই যখন হলো না, তখন আর এখানে থেকে শুধু শুধু সময় কাটানোর তো কোনো মানেই নেই, তাই না? সেটা তোমার যেমন ইচ্ছে, তবে আজকের দিনটা থেকে গেলে আমি খুশি হব গোপাল। ঠিক আছে ঠিক আছে, এত করে যখন বলছেন তখন না হয় আজকের দিনটা থেকেই যাব। আচ্ছা, একটা কথা কিছুতেই মাথায় ঢুকছে না, স্বপ্নে দেখা বাচ্চা মেয়েটার কথা বলতেই শাহেনশা এমন খেপে গেলেন কেন? আর শাহেনশার মুখটাই বা মেয়েটার সঙ্গে এত মিলে যাচ্ছে কেন? তাহলে কি আমি যা ভাবছি, মানে শাহেনশার সঙ্গে কি মেয়েটার কোনো সম্বন্ধ আছে? আর সেটা শাহেনশার অস্বস্তি বাড়াবে বলেই কি শাহেনশা ব্যাপারটা নিয়ে এত মাথা গরম করে ফেললেন? না, বুঝতে পারছি না ঠিক। না, ফিরেই যাই কৃষ্ণনগরে, গিন্নি যে একা একা কি করছে কে জানে। কে? আমি গোপাল, দরজা খোলো। কি শাহেনশা, আপনি? সকালের ব্যবহারের জন্য তোমার কাছে ক্ষমা চাইতে এলাম। ক্ষমা কেন শাহেনশা? আবার জিজ্ঞেস করছো কেন গোপাল? নানান বিপদে বন্ধুর মতো তুমি হাত বাড়িয়ে দিয়েছ, আর সেই তোমাকেই কি না গোপাল? গোপাল, তোমার মুখ থেকে সব কিছু শোনার পর আমার একেবারে মাথা খারাপ হয়ে গিয়েছিল গোপাল, মাথা খারাপ হয়ে গিয়েছিল। একি একি শাহেনশা, আপনি কাঁদছেন কেন? তুমি ঠিকই বলেছো গোপাল, আসলে তুমি যাকে দেখেছো স্বপ্নে সে আর কেউ নয় গোপাল, কেউ নয়, সে আমার মেয়ে। তার মানে আমার সন্দেহটা মিলে গেল। কি আর বলবো, সবই আমার নসিব। এসব কি বলছেন শাহেনশা? বলছি, সবই বলছি। তার আগে তুমি চলো, তুমি বরং চলো আমার সঙ্গে রাজপ্রাসাদের পাঠাগারে। পাঠাগারে? কিন্তু সেখানে কি আছে শাহেনশা? আরে আগে চলোই না, তারপর দেখাবো। তোমাকে তো বলেইছি, তুমি যাকে স্বপ্নে দেখেছো সে আমার মেয়ে, কতদিন হয়ে গেল তাকে আমি হারিয়ে ফেলেছি। কিন্তু কিভাবে? এই যে দেখো এই ছবিটা, দেখছো দেখছো গোপাল, গোপাল, এ হলো আলোর উপত্যকা। সেটা কোথায়? এই আরব দেশেই, আর সেখানে শুধু আলো আর আলো, কোথাও বিন্দুমাত্র অন্ধকার নেই। তাই নাকি? আচ্ছা, এই পুঁথিতে তো কিছু কথা কবিতার মতো করে লেখাও আছে। হ্যাঁ, কিন্তু শত চেষ্টা করেও এই কবিতার অর্থ আমরা কেউ বুঝতে পারিনি, অথচ আমার সেই ছোট্ট বুদ্ধিমতী মেয়ে
এই অর্থ বুঝতে পেরে সেখানে যেতে চেয়েছিল, সেখানে যেতে চেয়েছিল। তা আপনি কি তাকে সেখানে যাবার অনুমতি দিয়েছিলেন? না না গোপাল না, আসলে সে তো খুব ছোট ছিল তাই তাকে যেতে দিইনি। কিন্তু সে আমাকে না জানিয়ে সম্পূর্ণ গোপনে এক রক্ষীর সঙ্গে ওই আলোর রহস্য ভেদ করতে সেখানে চলে যায়। আমি জানতে পেরে অনেক অনেক অনুসন্ধান করেছিলাম গোপাল, অনেক। কিন্তু বুঝেছি, আর সে ফেরেনি? না, বহুকাল হয়ে গেলেও তাকে আমি ভুলতে পারিনি গোপাল। গোপাল গোপাল, তুমি কি আমার মেয়েকে খুঁজে এনে দিতে পারবে গোপাল? চেষ্টা করে দেখতে পারি, তবে এই পুঁথিতে কবিতার ছন্দে যা লেখা আছে সব থেকে আগে তাই জানতে হবে আমায়। এখানে লেখা আছে, আলোকে কালো দেখাও আর কালোকে দেখাও আলো। তারপর বাজাও শব্দ, শব্দ বাজাও, আলো কালো সব মিশে যাবে, থমকে যাওয়া সময় হবে শব্দের কাছে জব্দ। কিন্তু আমার তো মনে হচ্ছে এটা কবিতা নয়, এটা একটা ধাঁধা। আর আমার আমার ওই ছোট্ট মেয়েটা, আমার এই ছোট্ট মেয়েটা এই ধাঁধা আর আলোর রহস্য উদ্ধার করতে গিয়ে। কাঁদবেন না, কাঁদবেন না শাহেন শাহ, এমন করে চোখের জল ফেলবেন না। আচ্ছা আচ্ছা, ওই 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 রক্ষীটা কি ফিরে এসেছিল? না না, সেও আর ফিরে আসেনি গোপাল। ও ঠিক আছে, আমি একবার চেষ্টা করে দেখি আপনার মেয়েকে উদ্ধার করে উঠতে পারি কিনা। তুমি পারবে, তুমি পারবে গোপাল। হ্যাঁ 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 হ্যাঁ, আমার মন বলছে গোপাল তুমি পারবে। ঠিক লোককেই আমার মেয়ে স্বপ্নে তার কষ্টের কথা জানিয়েছে, তাই পারলে একমাত্র তুমি পারবে গোপাল। তুমি আমার, তুমি আমার হারিয়ে যাওয়া, হারিয়ে যাওয়া মেয়েকে খুঁজে আনো গোপাল, খুঁজে। চোখের জল মুছুন শাহেন শাহ, আপনাকে কথা দিলাম, আমি আমার যথাসাধ্য চেষ্টা করব। কবিতাটার মানেটা মনে হচ্ছে কবিতার মধ্যেই আছে, আর সেটাই ধাঁধা। আলোকে কালো দেখাও আর কালোকে দেখাও আলো। তারপর বাজাও শব্দ, শব্দ বাজাও, আলো কালো সব মিশে যাবে, থমকে যাওয়া সময় হবে শব্দের কাছে জব্দ। কিন্তু আলোকে কালো দেখাবে কি করে, আর কালোকেই বা আলো দেখাবে কি করে, কি করে কি করে কি করে? আচ্ছা আচ্ছা, যদি চোখটাই কালোতে ঢেকে রাখি তাহলেই তো আলোকে কালো দেখানো হবে, আর কালোর মধ্যে দিয়ে আলোকেও দেখানো যাবে। বাপ, এত আলো না, চোখ ঝলসে যাচ্ছে, কিছুই দেখা যাচ্ছে না, তার সাথে এই আগুনের মতো তাপ, গা ঝলসে যাচ্ছে একেবারে। এবার এবার চোখেই কালো কাঁচটা লাগিয়ে নি। আরে আরে, কি আশ্চর্য, এখানে যে বালি সব গলে গিয়ে কাঁচ হয়ে গেছে, আর কাঁচে কাঁচে আলো পড়ে আরো বেশি আলো তাপ তৈরি করছে। না, এখানে দিনের বেলা ঢুকলে একেবারে সেদ্ধ হয়ে যাবে, রাতের জন্য অপেক্ষা করি। বাহ, এখন আর অতটা তাপ নেই, খালি চোখে থাকলে এতক্ষণে আর দেখতে হতো না। অনেকক্ষণ তো হেঁটে এলাম, কিন্তু চারিদিকে শুধু কাঁচ আর কাঁচ। আরে ওদিকটা কেমন ঢাকা ঢাকা মনে হচ্ছে। ঠিকই তো, এগিয়ে দেখি। আরে এটা একটা বেশ চওড়া সুড়ঙ্গ মতো, ঢুকে দেখি তো ভেতরে কি আছে।
এই তো সুরঙ্গের মুখে এসে গেছি, কিন্তু ভেতরটা কিছু দেখা যাচ্ছে না কেন? চারিদিকে এত আলো, তবুও ভেতরটা দেখতে পাচ্ছি না। তাহলে কি রোদ চশমাটা খুলবো? দেখি খুলে। কি, ভেতরটা যে একেবারে খুটখুটে অন্ধকার। ও, ভেতরে কোনো আলোই ঢুকতে পারছে না, তাই এই অবস্থা। বাইরে এত আলোর মধ্যেই মেয়েটিকে পেলাম না খুঁজে, তাহলে অন্ধকারের মধ্যে কি করে খুঁজে বের করবো মেয়েটিকে? আবার কবিতাটা বরং আওড়াই, যদি কিছু উপায় আসে মাথায়। আলোকে দেখাও কালো, আর কালোকে দেখাও আলো। আলোকে দেখাও কালো, আর কালোকে দেখাও আলো। তাহলে কি? এই তো একটা কাঁচ নিয়ে গুহার মুখে বসাই। এই তো আলো প্রতিফলিত হয়ে মুখটা খানিকটা আলোকিত হলো। কিন্তু এতে তো হবে না, এই সুরঙ্গের সবটাই আলোকিত করতে হবে। তার জন্য আরো 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 কাজ লাগবে, অনেক অনেক কাজ, অনেক। এই তো সুরঙ্গের পুরোটাই আলোয় আলো হয়ে গেছে। এবার দেখি ভেতরে ঢুকে মেয়েটিকে পাওয়া যায় কিনা। গোপাল গেল তো, বেশ কয়েকদিন হয়ে গেল, আহা, কিন্তু কোনো খবরই তো পাচ্ছি না। ভালো আছে তো? কি জানি, মনটা সত্যি কেমন কেমন করছে গোপালের জন্য। আসলে ওই গোপাল সভায় না থাকলে কেমন ফাঁকা ফাঁকা লাগে। গোপাল, ও গোপাল, তাড়াতাড়ি ফিরে এসো, তাড়াতাড়ি। আরে, একটা মন্দির রয়েছে যে সুরঙ্গের শেষ প্রান্তে, গিয়ে দেখি তো কি আছে মন্দিরে। কি একটা পা দেখা যাচ্ছে না? আরে তাই তো, কি এই যে একটা বাচ্চা মেয়ে, মনে হচ্ছে ঘুমোচ্ছে। হ্যাঁ, এ তো সেই স্বপ্নে দেখা সেই ছোট্ট মেয়ে, মানে শাহেনশার মেয়ে, অর্থাৎ এই আরব দেশের রাজকন্যা। কিন্তু এত বছর বাদেও মেয়েটার চেহারায় কোনো পরিবর্তন হয়নি, কেন? অবিকল একই আছে। মনে পড়েছে ধাঁধার শেষ কথাগুলো ছিল, থমকে যাওয়া সময় হবে শব্দের কাছে জব্দ। তার মানে সময় এখানে থমকে দাঁড়িয়ে আছে, মেয়েটার ঘুম ভাঙাতে হবে। ওমে ওমে, ওঠো। আমি গো, আমি। ও, তুমি? এমন ভাবে কথা বললো যেন আমার কতকালের চেনা। হয়তো ঘুমের মধ্যে ওর অবচেতনে আমার সাথে ওর পরিচয় ঘটেছে, তাই তো স্বপ্নে আমায় দেখা দিয়েছিল বারেবার। কিন্তু আমি কোথায় বলো তো? তুমি এই মন্দিরে। মন্দির? আচ্ছা, আমি কতক্ষণ ঘুমিয়েছিলাম বলো তো? অনেক কাল যে ঘুমিয়েছিল সেটা এখন ওকে বলা চলবে না, বললে হয়তো ভয় পেয়ে যেতে পারে। খুব একটা বেশিক্ষণ নয় মা। নাও নাও, এবার উঠে পড়ো। কিন্তু তুমি এখানে এলে কি করে? এখানে আসা তো সহজ নয়। সে অনেক কথা, কিন্তু তুমিও তো কবিতা, মানে ধাঁধাটার মানে বুঝতে পেরে এই আলোর উপত্যকার রহস্য উদ্ধার করতে এসেছিলে এখানে। কিন্তু তারপর কি হলো? ও, তার মানে তুমি সব জানো। হ্যাঁ, এক লক্ষ্মীকে সাথে করে আমি এখানে এলাম। আর তারপর? তারপর কি? কিন্তু ওখানে যে খুব অন্ধকার। কবিতায় লেখা আছে, কালোকে দেখাও আলো। কালো মানে তো অন্ধকার, কিন্তু কি দিয়ে অন্ধকার দূর করব? হ্যাঁ, বুঝতে পেরেছি। পায়ের তলার বালিগুলো আলোর তাপে গলে গিয়ে কাঁচ হয়ে গেছে। ওই কাঁচের উপর সূর্যের আলো পড়ে তা ঠিকরে যাচ্ছে। এখন ওই কাঁচ থেকে ঠিকরে আসা আলো দিয়ে সুরঙ্গের ভেতরটা আলো করতে হবে। আমি আর পারছি না, ও কি ভীষণ তাপ।
আমায় যেতেই হবে ওখানে, যেতেই হবে। মন্দিরের মাথায় একটা ঘন্টা দেখা যাচ্ছে না? তাহলে কি ওই ঘন্টার মধ্যেই আছে শেষ রহস্য? আর পারছি না, সব কিছু যে অন্ধকার হয়ে আসছে। কিন্তু তুমি যে কাঁচগুলো দিয়ে আলো তৈরি করে সুরঙ্গের ভেতরে ঢুকেছিলে, সেগুলো গেল কোথায়? সে তো বলতে পারবো না, ওই ঝড়ই বোধহয় কাঁচগুলোকে সুরঙ্গের বাইরে ফেলে দিয়েছিল। থাকো সব কথা, নাও চলো তো চলো, তোমার বাবা তোমার জন্য কবে থেকে অপেক্ষা করে বসে আছেন। চলে তো যাব, কিন্তু এই উপত্যকার রহস্য যে উদ্ধার হলো না? উদ্ধার হয়েছে, এখানে সময় থমকে থাকে। তুমি এখানে এসেছিলে প্রায় 20 বছর আগে। ঠিকই। হ্যাঁ, তাই তুমি এখানে এসে প্রায় 20 বছর ধরে সেই একই আছো। আরো দেরি করলেই আমরা এখানেই হয়তো চিরকালের মতো আটকে যেতে পারি। তাহলে ওই মন্দিরের ঘন্টা বাজাতে হবে, আর তাহলেই ওই যে পুঁথিতে বলা ছিল না, বাজাও সপ্ত, সপ্ত বাজাও, আলো কালো সব মিশে যাবে, থমকে যাওয়ার সময় হবে সপ্তের কাছে জপ্ত। হ্যাঁ, মনে পড়েছে, ছিল তো। আমার মনে হচ্ছে ওই ওই ঘন্টাটা বাজালেই বাকিটার সমাধান হয়ে যাবে। বাজাও না, ঘন্টাটা বাজাও। হ্যাঁ বাজাই, বাজাই। আরো জোরে বাজাই। একই শব্দে পাল্টে যাচ্ছে, সমস্ত চোখের সামনে পরিবর্তিত হয়ে যাচ্ছে, বাইরের আলো সব ভেতরে ঢুকে পড়েছে, অন্ধকার সব কেটে যাচ্ছে। আরে কি আশ্চর্য, আলো কেমন নরম হয়ে যাচ্ছে। বাহ বাহ, আর উদ্দেশ্যের কত দিনের এই রহস্য আর উদ্ধার হলো। আমার কি যে আনন্দ হচ্ছে কি বলবো। আর আমারও না খুব খুব আনন্দ হচ্ছে, কেন বলো তো? তোমাকে তোমার বাবার কাছে ফিরিয়ে দিতে পারবো বলে। চলো চলো, আমার যে তোর সইছে না। চলো তাহলে। মনে হচ্ছে সেই প্রহরী। আমরা ফিরে যাচ্ছি, কিন্তু ও চিরকালের মতো এখানেই থেকে গেল। গোপাল গোপাল গোপাল, তুমি ধন্য গোপাল, তুমি ছিলে বলেই এই অসাধ্য সাধন হলো। আর আর আমিও আমার সেই হারিয়ে ফেলা ছোট্ট মেয়েকে ওই অবস্থাতেই ফিরে পেলাম। কিন্তু আপনার এই কন্যাও কিন্তু কম বুদ্ধিমতী নয়, ওই তো রহস্য প্রায় উদ্ধার করেই ফেলেছিল। আচ্ছা আচ্ছা, বেশ বেশ বেশ, বলো বলো, তুমি তুমি আমার যে পরম উপকার করলে তার বিনিময়ে কি পুরস্কার চাও বলো। শাহেনশা, এই যে ছোট্ট মিষ্টি মেয়েটাকে আপনার কাছে ফিরিয়ে দিতে পারলাম, এর থেকে বড় পুরস্কার আর কি আছে? ধন্য, তুমি ধন্য।